আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় সরল রেখা। আমি আপনাকে সরল রেখার পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের চারটি ঘরের জন্য মোট ছয়টি সূত্র আছে এই ছয়টি সূত্র আপনাকে আমি মুখস্থ করাবো অনলি 30 সেকেন্ডের মধ্যে, এবং আজীবন ইনশাআল্লাহ আপনার এই সূত্রগুলো আর ভুলাবে না। আমি আবার বললাম, এই সূত্রগুলো কিন্তু সবাই মুখস্থ করে এবং এই সূত্রগুলো নর্মালি মনে থাকে না। আমি এই পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক, এটি SSC লেভেলেও আছে। এই যে চারটি ঘরের মোট ছয়টি সূত্র হয়, এই ছয়টি সূত্র আপনাকে আমি অনলি 30 সেকেন্ডের মধ্যে মুখস্থ করাবো, এবং আশা করি ইনশাআল্লাহ কখনো আপনার ভুল হবে না। বাট এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করতে গেলেও কিছু বেসিক আগে জানতে হবে, সেই বেসিক কথা আমি আপনাকে 2-3 মিনিটের মধ্যে শেখাবো, দেন আমি আপনাকে সূত্রগুলো মুখস্থ করাবো অনলি 30 সেকেন্ডের মধ্যে। তো শুরু করলাম, দেখেন পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক কি একটু বুঝি, আমরা তারপরে সূত্রে যাব। দেখেন সাপোজ আমি এই পয়েন্টে যাব, এই পয়েন্টে একটা মান বের করব, এই পয়েন্টের মানটা এখানে একটা মান, যে কোনো মান মনে করেন, এখানে একটা আমার বা কোনো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বা কোনো কিছু আছে, আমি ওই পয়েন্টের মানটা বের করব। এখন যদি আমি বলি, আমি এটাকে এক্স অক্ষ বলি, এটাকে ওয়াই অক্ষ বলি, এখন যদি আমি বলি যে এক্স অক্ষ বরাবর আমি এটুকু হাঁটলাম বা গেলাম এবং ওয়াই অক্ষ বরাবর এখানে গেলাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর মনে করেন গেলাম হলো 5, ওয়াই অক্ষ বরাবর 3, তাহলে এই 5 আর 3 দিয়ে কিন্তু এই বিন্দুর মানটা আমরা বের করতে পারছি। তাহলে কি লাগলো কাজে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এক্স অক্ষটাকে বলে ভুজ, ওয়াই অক্ষটাকে বলে কোটি। তাহলে আমরা এই যে ভুজ আর কোটি দিয়ে কোনো একটা পয়েন্টের মান বের করাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন এই জায়গাটাও অনেকে ভুলে যান, পোলার স্থানাঙ্ক দেখেন লাস্টে হলো র আর আছে, অর্থাৎ যেখানে আর আর থেটা আসবে সেটা হলো পোলার স্থানাঙ্ক। মানে কার্তেশীয় মানে কি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ওকে, মনে থাকবে পোলারের মধ্যে আর আছে, অর্থাৎ আর আর থেটা, আর আর থেটা নিয়ে যেখানে কাজ করতে হয় সেটা হলো পোলার স্থানাঙ্ক, আর ভূমি আর মানে ভুজ আর কোটি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে যেখানে কাজ করতে হয় সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমি যেহেতু এই মানটা আমরা এটা নিয়ে অনেক ব্যাখ্যা যাব, আপাতত আপনাকে শিখালাম, আমি এটার সম্পূর্ণ ব্যাখ্যাটা বলে দিব, বাট আপনাকে আগে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক কী সেটা বোঝালাম। তাহলে আমি এই পয়েন্টের মানটা আমি এক্স আর ওয়াই দিয়ে বের করলাম, এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এখন দেখেন আমি এই যে পয়েন্টে আমার ফ্রেন্ড বা কোনো বস্তু আছে, ওই মানটাকে আমি অন্য কোনোভাবে বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমি যদি এখানে একটা এখান থেকে এই দূরত্বটা যোগ করে দিই আর এখানে একটা কোণ তৈরি করি, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে, আমি কিন্তু বোঝার জন্য এটা আলাদা করে রাখলাম, এটা কিন্তু একই রেখা, এক্স অক্ষের ধনাত্মক দিকে কোণ তৈরি করতে পারি, আর এই স্থানাঙ্ক ব্যবস্থার এটাকে বলে মূলবিন্দু, এটাকে বলে মূলবিন্দু, এটা ভুজ এটা কোটি। ওকে, এখন দেখেন যদি আমার এটুকু হলো কি আর আর এটা থেটা, আর আর থেটা, আর ইকুয়াল টু কি জিনিস, এটা অতিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে আর এর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর ইকুয়াল টু কি হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনি বলেন তো আপনার কোন আছে আর এই যে আর এর মানটা আছে, আর এর মানটা, তাহলে আপনি কি এই মানটা বের করতে পারবেন, এই যে আর এবং থেটা নিয়ে মান বের করা, এটা বলে পোলার স্থানাঙ্ক। পোলারের মধ্যে আর আছে, এটা আর আছে। ওকে, এখন আমি একটু সামান্য একটু আলোচনা বেসিকে যাব, দেন আমি সূত্রগুলো আপনাকে মুখস্থ করে দিব। কি বেসিক দেখেন, আপনি সাপোজ এগুলো আমি ব্যাখ্যাটা বিস্তারিত বলে দিব, বাট আগে আপনাকে সূত্রগুলো মুখস্থ করাবো। সাপোজ আপনি এই ঘরের মানটা, এইখানে মানটা, এইখানে মানটা, এখানে আপনি দাঁড়িয়ে আছেন, তো আমি বললাম যে এখানে এই যে মান, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই, ভুজ কোটি নিয়ে কিন্তু সমস্যা নাই, পোলার স্থানাঙ্ক নিয়ে সমস্যা, আর এবং থেটা কেন। সাপোজ আমি বললাম যে মানটা হলো 3 আর কোণ হলো মনে করেন 70, আর এর মানটা হলো 3 আর কোণের মানটা হলো 70 বললাম। এখন দেখেন এই যে 70 মানটা, আপনি এখান থেকে 70 নিতে পারেন, আবার আপনি কিন্তু চাইলে এখান থেকে শুরু করে এই যে ঘুরে এসে এখানে আসতে পারেন, বুঝলেন? আপনি এই যে আর এর মানটা 3 ঠিক আছে, কোণের মানটা 70, আপনি এখান থেকে 70 নিতে পারেন, আবার মন চাইলে আপনি এই এখান থেকে ঘুরে এসে নিতে পারেন,
ঠিক আছে না? আবার চাইলে আপনি এখান থেকে গিয়ে, এখান থেকে এভাবে গিয়ে, এভাবে গিয়ে ব্যাক করে আসতে পারেন। অর্থাৎ থিটার মানটা আপনি যেভাবে খুশি 70 হইলে হয়েছে। ওকে, এখন নর্মালি এই জন্য এখানে ট্যান থেটা ইকুয়াল টু আমরা জানি ঢাল লম্ব বাই ভূমি, সবাই এটা SSC লেভেলে পড়ে আসছি, বলি ওঠা বাই হাঁটা, অর্থাৎ লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। এখান থেকে থেটা ইকুয়াল টু কি বের হয়? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমি এগুলোর ব্যাখ্যা বিস্তারিত যাবো, শেখার জন্য এটুকু বললাম, আমাদের শর্টকাট বললাম যে 30 সেকেন্ডটা মুখস্থ করাবো, সেটা শেখার জন্য এটুকু লাগবে। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দেখেন ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স লম্ব বাই ভূমি, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন আমি এখানে মডুলাস কেন নিলাম? আমরা যে মানটা, এখানে যে মানটা, আমরা এর মানটা, এর মানটা অল টাইম পজিটিভ নিব। কী নিব? পজিটিভ। কেন পজিটিভ নিব? যেন কোনটা সূক্ষ্ম কোণ হয়। কেন হয়? সূক্ষ্ম কোণ। ওকে, এবার একটু বলি, এখানে আরেকটু কাজ আছে। এই যে মান বের করা, সীমা আছে দুইটা, 0 থেকে থেটা বড় বা সমান 2π ছোট, আবার -π থেকে থেটা সমান বা পাই এর ছোট। 0 থেকে থেটা বড় বা সমান 2π ছোট, আর -π থেকে থিটা বড় বা 2π সমান পর্যন্ত। এই দুই সত্য দেখে কিন্তু আপনাকে এই সমীকরণগুলো বলতে হবে। ওকে, এখন আমি আপনাকে আগে সূত্রগুলো বলছিলাম মুখস্থ করে দিব, যেন আপনি 30 সেকেন্ডের মধ্যে সূত্রগুলো করতে পারেন। ওকে, সীমানা আছে, মানে সীমা আছে দুইটা, আমরা এখানে ডিটেলস শিখবো, বাট আগে সূত্রগুলো মুখস্থ করে। দেখেন, প্রথম ঘরের মানটা, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, 4টা ঘর আছে। ওকে, প্রথম ঘরের আমরা এখানে লিখে লিখে দিই, প্রথম ঘরের সূত্র হবে, প্রথম ঘরের জন্য প্রথম ঘরের সূত্রটা হবে থেটা ইকুয়াল টু প্রথম যা আসতে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমি কিন্তু আগে বলি, আমি আপনাকে সূত্রগুলো মুখস্থ করাচ্ছি, এগুলোর ব্যাখ্যা কিন্তু আমি সব যাবো, প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব, বাট আগে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে মুখস্থ করা একটা ওয়ে বলে দিচ্ছি, কারণ এগুলো আপনি কখনোই পাবেন না যে কেউ মুখস্থ করায়। আমার ক্লাসে পার্থক্য হলো আমি প্রত্যেকটা জিনিস আপনাকে মুখস্থ করা দিই। আমি এখন থেকে আশা করি রেগুলার 11th এবং 12th শ্রেণী ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলো ক্লাস ইনশাল্লাহ নিব। ওকে, তাহলে প্রথম ঘরের মানটা খুব খেয়াল করবেন, প্রথম ঘর যেটা হবে ঠিক 4 নম্বর ঘর, এর নিচে লিখবেন একদম সেম হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, ট্যান ইনভার্স, একটু ভালো করে লিখি, বুঝতে পারেন না, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, শুধুমাত্র একটা মাইনাস। দেখেন, প্রথম ঘরের যে সূত্রটা হবে 4 নম্বর ঘরের সেম, খালি মাইনাস। ওকে, এবার দেখেন, এবার দ্বিতীয় ঘর দেখেন, দ্বিতীয় ঘর থিটা ইকুয়াল টু আগে যা আছে ওটা লিখে নেন, ট্যান ইনভার্স আগে এটা লিখে নেন ওয়াই বাই এক্স, এবং চতুর্থ ঘরে, তৃতীয় ঘরে থিটা ইকুয়াল টু আগেটা যা আছে সূত্রটাকে লিখে নেন, সব ঘরের জন্য এটুকু একই, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটুকু সব ঘরের জন্য একই, এটুকু কোনো পার্থক্য নেই। ট্যান ইনভার্স এটা, এটুকু সব ঘরে একই। এবার দেখেন কী শিখালাম, প্রথম ঘর যেটা হবে 4 নম্বরটা উল্টো হবে, জাস্ট মাইনাস। ওকে, সেকেন্ড ঘরটা খেয়াল করেন, এখানে জাস্ট একটা পাই মাইনাস দেন, এখানে পাই প্লাস দেন, আমরা সূত্র পাওয়া শেষ, সীমাটা পরে আসছে, সীমায় বোঝাচ্ছে, ক্লিয়ার? এবার যদি মন না থাকে দেখেন, প্রথম ঘরে প্লাস, পরের ঘরে মাইনাস, পরেরটা প্লাস, পরে মাইনাস, প্রথম ঘরে প্লাস, 2 নম্বরটা হলো মাইনাস, প্রথম ঘরে হলো প্লাস, ওকে প্লাস, পরের ঘরে মাইনাস, থার্ড ঘরে হলো কোনটা প্লাস, প্লাস, ফোর্থ মাইনাস, প্রথম প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবার বলি আপনাকে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরটা জাস্ট উল্টা, সেকেন্ড ঘরটা কী হবে? জাস্ট মাইনাস হবে, কিন্তু পাই প্লাস একবার, পাই মাইনাস একবার। একটু এই জায়গাটা মন রাখার একটা প্রসেস দেখেন, একটু হালকা বলে দিই, 2 নম্বর ঘরে এই কোণ, এইটুকু কোণ আপনি চাচ্ছেন, এইটুকু, তাহলে এখান থেকে এদিক ব্যাক করবেন আর এখানে এদিকে যাবেন, একটা কোণ এখানে, এই ঘরের জন্য ইমান বের করা লাগবে। এখন এখানে যাবো না, বুঝবেন আপনি, একটা সূত্র শর্ট শেখায়, আমি এগুলো সব ব্যাখ্যা যাবো। তাহলে প্রথম ঘর হলো
থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, চার নাম্বারটা জাস্ট মাইনাস। ওকে, দুই নাম্বার ঘরটা কেবে পাই মাইনাস, কারণ আপনাকে উপরে উঠতে হবে আর পরারটা নামতে হবে। একটা যদি উপরে ওঠেন পরারটা, আপনি এই তিন নাম্বার ঘর মানে আপনি এই পজিশন আছেন, এই পজিশন এই পান, তাহলে একবার উপরে উঠবেন মাইনাস রিজনেবলি প্লাস, তাহলে এখানে মাইনাস আর প্লাস ইজি মন থাকার কথা। প্রথম চার নাম্বারটা খালি প্লাস মাইনাস, আর এখানে পাই মাইনাস পাই প্লাস। ওকে, এখন দেখেন তৃতীয় ঘর আর চতুর্থ ঘরে এই সবগুলো কিন্তু হলো জিরো থেকে থেটা বরাবর সমান টু পাই, বাট এইটা কিন্তু না, এটা বলে আসছে, এটা কিন্তু না, কারণ এখানে কিন্তু পাই প্লাস হয়ে গেছে। এখন আরও দুটা সূত্র আছে সীমার ব্যাখ্যাটা আসছে, কারণ তিন নাম্বার ঘর আর চার নাম্বার ঘর কিন্তু এই একশো আশি থেকে একশো আশির মধ্যে, এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত একশো আশি বা এটুকু, বাট টু পাই বললে তো সীমা থাকবে না। এই তিন নাম্বার ঘর আর চার নাম্বার ঘরের মধ্যে একটা পার্থক্য আছে, মানে আরেকটা সূত্র আসবে। কী সূত্র আসবে? এখানে দেখেন প্লাস পাই না, জাস্ট ওটা মাইনাস দেন, সূত্র হয়ে গেছে। আমি কিন্তু বসে আপনাকে সূত্রগুলোকে মুখস্থ করাচ্ছি। দেখেন তিন নাম্বার ঘরে যে সূত্র ছিল তাকে কী দেবেন? মাইনাস পাই দিবেন। ওকে, আর চার নাম্বার ঘরে তাকে টু পাই দিবেন, শেষ। এখন আপনি মন থেকে বলেন এই সূত্রগুলি আপনার মুখস্থ হয়নি? প্রথম ঘরে যেতে হবে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, চার নাম্বারটা হবে জাস্ট মাইনাস, দুই নাম্বার ঘর তাহলে প্লাস মাইনাস জাস্ট মাইনাস হবে, তাহলে পাই মাইনাস ওই মানটা, তিন নাম্বার ঘর পাই প্লাস, দুই নাম্বারটা পাই মাইনাস, তিন নাম্বারটা পাই প্লাস। এখন তিন নাম্বার সূত্র দুইটা, চার নাম্বার সূত্র দুইটা, তিন নাম্বার যেটা পাই মাইনাস একবার, প্রথমটা ছিল প্লাস, পরটা জাস্ট মাইনাস করে দেবেন, একটা মাইনাস পাই দিবেন, শেষ। আর চার নাম্বারে একটা জাস্ট টু পাই দিবেন, এখানে মাইনাস পাই দিবেন, একটা টু পাই দিবেন, শেষ। আমি আপনাকে সূত্রগুলো আগে মুখস্থ করলাম। এখন 30 সেকেন্ড বলছিলাম, খেয়াল করেন, প্রথমবার থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, চার নাম্বারটা জাস্ট মাইনাস, দুই নাম্বারটা পাই মাইনাস ওই মানটা, তিন নাম্বারটা পাই প্লাস ওই মানটা, ওই মানটা মানে ট্যান ইনভার্স সব জায়গায় ফিক্সড। এবার আসেন তিনের আর একটা মান আছে, জাস্ট একটা মাইনাস পাই হবে, এখানে প্লাস পাই মানে এটা মাইনাস পাই একটা, আর চার নাম্বারটা হবে টু পাই একটা, জাস্ট শেষ। আপনি বলেন 30 সেকেন্ডে কি মুখস্থ হয়নি? বাট আপনি আমাকে একটা ক্লাস দেখাবেন যেখানে এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করে। এখন আমরা এগুলো ভেঙে ভেঙে শিখব, এগুলো আমরা ভেঙে ভেঙে শিখব কীভাবে আসছে, খুব খেয়াল করবেন, এগুলো আমরা ভেঙে ভেঙে শিখব কীভাবে মানগুলো আসছে। দেখেন প্রথম সূত্রটা কীভাবে আসলো, আপনি আর এবং থিটা তাহলে এই পজিশনে অবস্থান করতেছেন, তাহলে এখানে একটা আর ধরলাম, এটুকু থিটা ধরলাম। আগে দেখেন ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এই যে এটা ইন্টু এটা, মানে এটা 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 ভুজ, এটা কোটি, এক্স কয় অক্ষ, এখান থেকে থিটা ইকুয়াল টু লেখা যায় ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, এটুকু তো বুঝেন সবাই। এখন দেখেন এখানে আমরা আর একটা কোণ আলফা ধরে নেই আমাদের কাজটাকে সুবিধা করার জন্য। কেন ধরে নেই? সাপোজ যদি আপনি এই পজিশানে আসেন, এই পজিশানটা আসেন, তাহলে কিন্তু আপনি এটা চাচ্ছেন থেটা, তাহলে আপনি এই যে 90 নিলে বা আপনি এই পজিশানে আসেন 90 যদি এটুকু নেন, এটুকু প্লাস এটা, আপনি দেখেন কত ঝামেলার জিনিস, অনেক কত বোঝার বিষয়। সাপোজ এই পজিশানটা আসেন, তাহলে আপনি কী লিখবেন? এই যে এটুকু পাই বাই টু প্লাস থিটা, মানে এটাকে আলফা ধরেন তখন আলফা, আপনি অল টাইম ছোটো কোণটাকে আলফা ধরবেন, তাহলে পাই বাই টু প্লাস আলফা। এখন যদি এটাকে আমি আরেকটা আগে ছবি এইটা আঁকতেন, চাচ্ছেন কিন্তু আপনি এটুকু, চাচ্ছেন কিন্তু আপনি এটুকু কোণ, এই যেটুকু কোণ এটুকু, বাট আপনি নিচ্ছেন কীভাবে? পাই বাই টু প্লাস আলফা। আবার কী লিখতে পারেন? চাচ্ছেন কিন্তু এই কোণের মানটা, তাহলে কী লিখতে পারেন আপনি? এই যে পুরাটা, তার মানে পাই বাই টু এটুকু মাইনাস আলফা। দেখেন 90 হলে রেশিও চেঞ্জ হয়, তাই আমরা কিন্তু করি না, এই জন্য পাই বাই টু। অর্থাৎ আপনার কাজ হলো অল টাইম কী লিখবেন, যেন পাই যদি লিখতে হয় মানে পাই লিখবেন, পাই বাই টু লিখবেন না। তাহলে প্রথম ঘর থেকে শুরু করি, এই ঘরের মানটা এটুকু জাস্ট, ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকে যেহেতু এটাই কোণ আমার, এটাকে আমি থিটা ধরতে পারি, এটাকে আমার আলফা ধরতে পারি, তাহলে আলফা ইকুয়াল টু অর্থাৎ থিটা ইকুয়াল টু আলফা, এই ঘরের মানটা থিটা ইকুয়াল টু কি আলফা, আলফা মানে কি, এখানে সমান হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
সেম কাজ। ওকে, প্রথম ঘরটা বুঝতে পারছেন। এখন আমরা সেকেন্ড ঘরের মানটা আনবো, কারণ আমি ছোটো মান, আমি কিন্তু আবার বলতে পারি, আমি কিন্তু এবার ঘুরে আসতে পারি না, আমি সবসময় ছোটো মানটা নিব। এখন দেখেন সেকেন্ড ঘরের মানটা, দেখেন আপনি এই পজিশানে আসেন, এই পজিশানটা। ওকে, তাহলে এই যে থেটা, এই কোনটা চাচ্ছেন, এই যে থেটা। বাট যদি আপনি এই জায়গাটা কেউই বোঝে না, যদি আপনি আলফা ধরেন, এই জায়গাটা আলফা, তাহলে কী লিখতেন বলেন তো? আমি একটু আগে বললাম পাই বাই টু, এটুকু হলো পাই বাই টু প্লাস আলফা, তাহলে কিন্তু আমার থেটা বেড়ে গেছিল। বাট এটা হলে কিন্তু রেশিওটা কী হবে? চেঞ্জ হবে। এই জন্য তখন আপনি আলফা ধরতে পারবেন না। অর্থাৎ যে কোনো সময় আপনি যখন এটা মান নেবেন বড় কোণ, এই জায়গায় পজিশানটা, বড় কোণটা থেটা, বাকিটা হবে আলফা। আলফার মানটা নির্ণয় করতে গেলে আপনি যেন পাই বাই টু রাখবেন না, পাই রাখতে হবে। তাই বাধ্য হয়ে আমি এটাকে আলফা না ধরে এটা আলফা ধরবো, এটা আমি আলফা ধরবো। তো লাভ হবে কি দেখেন তো, কী লাভ হচ্ছে? চাচ্ছিলাম আপনি থিটা এটুকু, তাহলে আপনি এটুকু থিটা রাখছেন তো, তাহলে আপনি এই পজিশানে আসেন, অর্থাৎ পাই বাই টু মানে এইটি, সরি পাই বাই টু, কিন্তু 180/2, পাই মানে 180/2, তাহলে কী হতো? এই পর্যন্ত আসতো। বাট আপনি এই পর্যায়ে, আমি কিন্তু ফার্স্টের জন্য পাই বাই টু রাখি নাই, কী নেব? পুরা পাই নিব, এই সমস্যাটা, পাই বাই টু নিব না, কিন্তু পাই নিব। তাহলে পাই মানে কি? পুরা পজিশানটা। আবার বলি আপনাকে, দেখেন আপনি এই পজিশানে আসবেন, তাহলে থেটা, তাহলে আপনি এটুকু ধরতে পারেন একটা মান, এটুকু একটা, এটুকু আলফা ধরতে পারেন। আবার আপনি এটুকু ধরতে পারেন আলফা, একটা থিটা তো ফিক্সড, এটুকু থিটা ফিক্সড আপনার। বাট আপনি এটা আলফা কেন ধরলেন? আপনি যদি এখানে পাই বাই টু করেন, পাই, এই যে পাই মাইনাস আলফা, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। বাট এই ঘরে যদি আলফা ধরেন তাহলে কিন্তু হবে কি? পাই বাই টু প্লাস আলফা, দুটাই কিন্তু ওকে। বাট পাই বাই টু হলে কিংবা রেশিও চেঞ্জ হবে, সো এই জন্য এটা করা যাবে না। এবার সেকেন্ড যে কথাটা, আপনি কোন মানটা নেবেন? এই যে কোনটা, আপনি অল টাইম এখানে একটা কোণ হয়েছে, একটা কোণ হয়েছে, একটা কোণ হয়েছে। এখন আপনি এই কোণটা কেন আলফা নেবেন, এটা কেন নেবেন, আমি কিন্তু বলে দিচ্ছি যে আপনি চাইবেন পাই বাই টু রাখবেন না, এই জন্য আলফাটা নেওয়া যাবে না, এটা আলফা হবে। তাহলে এখন দেখেন, যদি আপনি সম্পূর্ণ কোণ থেকে মানে পাই সম্পূর্ণ কোণ থেকে এটুকু বাদ দেন, তাহলে কী হলো? আপনার থেটা বেড়ে গেল না, শেষ। তাহলে সেকেন্ড ঘরে থেটা ইকুয়াল টু কী হলো? পাই মাইনাস আলফা। পাই তো পাই, আলফা মানে কত? ওই যে মানটা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি বোঝা গেল জিনিসটুকু। আবার একবার বলি, সেকেন্ড ঘরে মানটা আপনি আলফা এটা নিতে পারেন বা এটা, বাট এটা নিলে কিন্তু আপনার পাই বাই টু নিতে হবে, সো এই জন্য হচ্ছে না। এখন আমরা আসবো থার্ড ঘরের মানটা, দেখেন থার্ড ঘরের মানটা খেয়াল করেন। আর এখানে কিন্তু সীমাটা কিন্তু কি, জিরো থেকে থেটা বড় বড় সমান টু পাইয়ের আগ পর্যন্ত, কারণ এখানে এই পর্যন্ত আমার টু পাই তো ক্রস করে নাই। এবার থার্ড আর ফোর্থ ঘরের জন্য কিন্তু সূত্র কটা করে, এই যে থার্ড ঘর, ফোর্থ ঘর আর থার্ড ঘরের সূত্র কটা করে, দুটা করে, এই যে চতুর্থ ঘর। ওকে ওকে, এখন আমরা তৃতীয় ঘরে আসবো, খুব খেয়াল করবেন, এই ঘরে মান বের করবেন। এই ঘরে মান বের করতে গেলে আপনি এখান থেকে এই পজিশনে আসবেন, খুব খেয়াল করবেন। হ্যাঁ, আমি আগের মতো দেখি চালাক করি পারেন কিনা। সো আমি এটাকে, এটা ফিক্সড, কালো মানটা কিন্তু থেটা, কালো এই যে মানটা কি থেটা, এই যে এই রেখাটা থেটা, বাকি যে আলফা তাকে আপনি একে ধরতে পারেন, একে ধরতে পারেন। কোনটাকে ধরবেন, কেন ধরবেন? দেখেন যদি আপনি এইটাকে আলফা ধরেন তাহলে কিন্তু কোণের মানটা, এইটাকে আলফা ধরেন, এই পর্যন্ত কিন্তু আসতে হবে, এই পর্যন্ত যোগ এটা, তাহলে কিন্তু আপনি এইটুকুর মান পাবেন না। এটুকুর মান কত জানেন নাকি? জানেন না। আপনাকে হয় লিখতে হবে পাই বা টু পাই লিখতে হবে, এই জন্য আমরা এটাকে আলফা ধরতে পারবো না, ওপরটাকে আলফা ধরবো। তাহলে আলফা যদি ধরি চাচ্ছি কিন্তু পুরো মানটা, এই যে মানটা, তাহলে আপনি আগে এটুকু আসেন, এই কোণের মানটা কত? পাই। আর বাকি এটুকু আসেন প্লাস আলফা, তাহলে পাই প্লাস আলফা হলে কী হলো? এই যে পাই প্লাস আলফা, তাহলে আমার পুরা থিটা মানটা বের হয়ে গেল। কেন আলফা ধরছি? আলফা হলো অল টাইম ছোটো কোণ, সূক্ষ্ম কোণ, ওই যে একটু আগে দেখালাম, ওই যে এক্সেস, যদি এটা মান আমাকে আগেটা দেখালাম না, যে এখানে যদি আলফা ধরতাম আলফা, তাহলে কিন্তু কী হতো? পাই বাই টু হয়ে যেত। এটা আলফা ধরলে পাই মাইনাস আলফা, এজন্য আলফাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে,
তৃতীয় ঘরের মানটা দেখেন কি হলো, পাই প্লাস আলফা। এই দেখেন তৃতীয় ঘরের মান কোথায়, যে পাই প্লাস আলফা, পাই প্লাস আলফা, আলফা মানে কত, ট্যান ইনভার্স আলফা এক্স। শেষ। এবার এটা কিন্তু কি হলো বলেন তো, এই যে পাই প্লাস আলফা, তাহলে কি এটা জিরো থেকে থেটা বড় বা সমান টু পাই ছোট, এটা কিন্তু এটা হলো। এখন এই যে মানটা আমরা কিন্তু আরেকভাবে বের করতে পারি, আমরা কিন্তু এটা একটা জিনিস বলে রাখি, যদি যখন আপনি ঘড়ি মানে ঘড়ির উল্টা দিকে অর্থাৎ অ্যান্টিকোলাম, তখন কিন্তু মানটা হলো কি প্লাস হবে, আর এদিকে ঘুরলে কিন্তু কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে আপনি এই পয়েন্টে যে আসবেন, আপনি এভাবে আসছেন, কিভাবে আসছেন, এই যে পাই প্লাস এই যে আলফা, আপনি তো এভাবে আসতে পারেন, আসতে পারেন না, এই জন্য কিন্তু এই সত্যটা কি হলো টু পাই। তাহলে এই সত্যটা কি হলো, জিরো থেকে সেটা বড় টু পাইয়ের ছোট। ওকে, আপনি কিন্তু এভাবে আসতে পারেন, কিভাবে আসবেন, এখন আপনি ঘড়ির কাটার দিকে আসেন, তাহলে দেখেন মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি এখানে আসেন, এই মানটা বের করবেন, এই মানটা বের করতে গেলে আপনি তো ঘড়ির কাটার দিকে এটা ঘুরে আসছেন, এটা তো আমি বললাম আগে, সরি এই পর্যন্ত তো আগে আসছেন, এটা থেটা ছিল, এটা ছিল আলফা। এখন কি হচ্ছে ঘটনাটি আমরা এখানে বসে একটু, এই পজিশনে আসবেন, আপনি তো পজিটিভ দিক দিয়ে একটা আসলেন, আপনি তো নেগেটিভ দিক দিয়ে আসতে পারেন, তাহলে এই দিক থেকে আসলেন, একটু এই কোণটা হলো আপনাকে এই পজিশন মান, এটা হলো থেটা। এখন এইটা আলফা হবে নাকি এটা আলফা হবে, আমরা কিন্তু আগে বলেছি কোনটা, এটাকে আমরা আলফা নিব, কেন নিব, কারণ এটুকু নিলে আমার কিন্তু তাহলে এটা আলফা হলে কি হতো, পাই প্লাস আলফা হতো না, এই জন্য কিন্তু আমাকে মানে পাই বাই টু আসতো, পাই নিব আমরা। তাহলে এই ঘরটা এটা চাচ্ছি কিন্তু আমি থেটার মানটা, তাহলে কী করতে পারেন, এই যে সম্পূর্ণ মান থেকে এটা বাদ দিবেন, তাহলে কি থেটা বের হলো, সম্পূর্ণ মান থেকে এটা বাদ দিবেন, এই যে সমস্যাটা দেখেন, তাহলে কী লেখা যায়, থেটা ইকুয়াল টু কী লেখা যায়, এই যে সম্পূর্ণ মান না ঘড়ি কাটার দিকে, ঘটি কাটার দিকে কোলা পাইস, তাহলে মাইনাস পাই, আর থেটার আলফা বাদ দিবেন, আলফাটা কোন দিকে, ঘড়ির কাটার উল্টার দিকে, তাহলে প্লাস, আমি আলফা লিখে দিই, ঠিক আছে না, এটা হলো পাই। আপনি আগে দেখেন এখান থেকে পাই পরিমাণ ঘুরছেন কোলা কইস, তাহলে মাইনাস, ওখান থেকে আপনি নামছেন এটুকু অ্যান্টিকোলাক, তাহলে প্লাস হয়ে গেল, যদি আপনি সম্পূর্ণ থেকে এটুকু বাদ দেন সেটা বের হয়ে গেল, এটা হলো মাইনাস পাই থেকে, এটা হলো এই সীমা পর্যন্ত, এটা হলো এই সীমা পর্যন্ত, ওকে, এটা হলো এই সীমা মানে মাইনাস পাই থেকে বড় পাই ছোট পর্যন্ত, এটা হলো এই সীমা পর্যন্ত, ওকে। তাহলে তৃতীয় ঘরটা বুঝতে পারছেন। এখন চার নম্বর ঘরের মানটা খেয়াল করেন, দেখেন চার নম্বর ঘরের মানটা খেয়াল করেন, এখানে একটা মান আছে, তাহলে আপনি নর্মালি এখান থেকে এটা নেন, এটা এটা একটু শর্ট শেখাই দিই, এটা প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, শুরু মাইনাস দিয়ে মাইনাস প্লাস, শুরু প্লাস দিয়ে তাহলে প্লাস মাইনাস, আশা করি মনে থাকবে, প্লাস প্লাস উল্টো হলো মাইনাস মাইনাস, শুরু মাইনাস দিয়ে মাইনাস প্লাস, প্লাস দিয়ে প্লাস মাইনাস, ওকে। তাহলে চতুর্থ ঘরের মানটা খেয়াল করেন, এই ঘরের মানটা আপনি এটা প্লাস, এটা ছিল প্লাস প্লাস, এটা কিন্তু প্লাস মাইনাস, ওকে। তাহলে এই ঘরের মানটা আপনি কি বলছিলাম, এক্স অক্ষের থেকে আপনি নামবেন, এটুকু হলো আপনার থেটা, এটা হলো কি আলফা, যদি আপনি ঘড়ির কাটার মানে অ্যান্টিকোলাক ওয়াইজ ঘুরতেছেন তাহলে মাইনাস হবে, থেটা ইকুয়াল টু কি মাইনাস আলফা, আলফা ইকুয়াল টু কি এটা, তাহলে সূত্র দেওয়া হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে এটা চার নম্বর, এই প্রথমটা চার নম্বর বার, ওকে। এখন দেখেন আপনি এই ঘরে আসবেন, আপনি কিন্তু ঘুরছেন হলো ঘড়ির কাটার দিকে ক্লকওয়াইজ, আপনি তো অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতে পারেন, কীভাবে, এই যে সম্পূর্ণ মান থেকে দেখেন, সম্পূর্ণ মান থেকে, তাহলে এই যে আগে আসবেন এটাকে যখন ঘুরবেন এটা থেটা, এই যে বড় কোণটা কি থেটা হবে আর ছোটটা কি হবে আলফা হয়ে যাবে, খুব খেয়াল করবেন যখন ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরবেন সেটা হবে, এটা কি হবে আলফা হয়ে যাবে, ওকে। তাহলে এই চাচ্ছেন এই মানটা, তাহলে চাচ্ছেন হলো কিন্তু এই মানটাই, তাহলে সম্পূর্ণ মানটা কি বলেন তো, চাচ্ছেন কিন্তু এইটুকু, তাহলে এইটুকু মান বের করতে গেলাম কি করবেন, আপনি অ্যান্টিকোলাক সম্পূর্ণ ঘুরে আসবেন, সম্পূর্ণ ঘুরে আসবেন, ঘুরে এসে যদি আপনি এটুকু বাদ দেন তাহলে কি বেড়ে গেল, সেটা বেড়ে গেল। আবার বলি আগের যে মানটা যেখানে সীমা ছিল হলো একটা হলো টু পাই,
একটা মাইন পাই পর্যন্ত এই সমস্যাটা কিন্তু এখানে, তাহলে আপনি এটুকু নিছেন, এটুকু কিন্তু থেটা, এটা কিন্তু আলফা, জাস্ট জিরেট বসে গেছে এখানে। বাট যখন আপনি অ্যান্টিকোলাক নেবেন তাহলে এখান থেকে এই যে সম্পূর্ণ মান থেকে দেখেন, এই যে সম্পূর্ণ মান থেকে এটুকু বাদ দেন তাহলে পাচ্ছেন কিন্তু বড়োটা, এটাই তো থেটা। তাহলে সম্পূর্ণ মান কি বলেন তো, সম্পূর্ণ মান হলো টু পাই, সম্পূর্ণ মান কি টু পাই, বাদ দিবেন কি আলফা বা থেটা, এখানে আলফা লেখেন, তাহলে টু পাই বসে গেল। আলফা মানে কি বলেন তো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এ হলো আপনাদের এই যে টু পাই, এ হলো আপনাদের পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক মানে এই যে সূত্রগুলো পোলার স্থানাঙ্কের সূত্রগুলো আমি আবারও একবার বললাম। দেখেন প্রথম ক্ষেত্রে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, চার নম্বরটা সেম একই হবে। দুই নম্বরটা জাস্ট কী করবেন আমি বোর্ডে লিখে একবার বলে দিই শর্ট করে, এক চার দুই তিন, একে কী হলো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, চারে কি জাস্ট মাইনাস হবে, থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, চার এটা, এটা প্রথমে প্লাস পরটা মাইনাস, এক দুই তিন চার, এক প্লাস মাইনাস প্লাস মাইনাস। তিন নম্বরটা কী হবে বলেন তো, আমার দুই আর তিন, এখন দুই আর তিন, দুই জন্য কী হবে পাই মাইনাস, না পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর পরটা প্লাস না জাস্ট প্লাস, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার দেখেন প্লাস মাইনাস, মাইনাস মানে এখানে মাইনাস, ওকে। এবার এর সূত্র আছে দুইটা, তিনের জন্য একটা কী হবে জাস্ট একটা মাইনাস পাই করবেন শেষ, আর চারের জন্য একটা টু পাই করবেন শেষ। তাহলে আপনার আশা করি লং টাইম মনে থাকবে, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস, আল্লাহ হাফেজ।